ওয়েলকাম টু প্রোডাক্ট বাজ। আমি সুজয় চক্রবর্তী, অন্যান্য দিনের মতো চলে এসেছি আজও প্রোডাক্ট বাজি করতে। আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমরা রিভিউ করতে চলেছি, আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটা পেন। ভিউয়ার্সদের রিকোয়েস্ট সবসময় আমি চেষ্টা করি ফুলফিল করার জন্য। আমার যারা ছোটো ছোটো বাচ্চা ভিউয়ার্স আছে, যাদের জন্য আমি এর আগেও অনেক বিভিন্ন ক্লাস স্টেশনারির আমি রিভিউ করেছি, তো তাদেরই কিন্তু মানে কয়েকজনের ডিমান্ড ছিল যে দাদা এরকম মানে লো কস্ট কিন্তু ভালো কিছু মানে স্কুল আইটেম বা পেন আইটেমের উপরে যদি কোনো রিভিউ পাই খুব ভালো হয়। কারণ বেসিক্যালি 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, মানে আপ টু 50 পর্যন্ত অনেক পেনের অপশান আছে। কিন্তু নতুন কী আছে, মানে 5 টাকার এক ধরনের পেন হয়, 20 টাকার এক ধরনের পেন হয়, 10 টাকার এক ধরনের পেন হয়, কিন্তু এগুলোর মধ্যে এই প্রাইস রেঞ্জের ভিতরে এতই অপশান আছে, সেই অপশানে মানে এই পণ্যটা না নিয়ে এই পণ্যটা কেন নেবো, এতে অনেক কনফিউশনের সৃষ্টি হয়। তো আমার সেই সমস্ত স্কুলের ছোটোখাটো আমার যারা বন্ধু আছে, যারা আমার ভিউয়ার্স, তো তাদের জন্য বিশেষত আজকে এই আমার ভিডিওটা করতে আসা। আপনারা আজকে যে মানে পেনের রিভিউটা আপনারা দেখছেন, হ্যাঁ বন্ধু, এটা লাক্সার কোম্পানির আপনারা দেখছেন যে লাক্সারের একটি পেন, সেখানে লেখা আছে যে রিমুভস 99.99% ব্যাকটেরিয়া। পেন ব্যাকটেরিয়া রিমুভ করে, প্রথমে প্রশ্ন জাগলো মনে। হ্যাঁ, এগুলো এই ধরনের মানে পণ্য, মানে আমার পার্সোনালি আমার ব্যক্তিগত খুবই ভালো লাগে যে কোনো পণ্যে যখন কিছু উদ্ভাবনী চিন্তাভাবনা লাগিয়ে সেই কোম্পানি যখন সেই পণ্যকে সৃষ্টি করে এবং সেটিকে ক্রেতার মন জয় করে, সত্যি সেটি কিন্তু একটি অনবদ্য জিনিস এবং এটাই করা উচিত। কারণ প্রাইস, যে কোনো প্রাইসের কাস্টমার সবসময় আছে, কিন্তু নতুন কী আছে, নতুনত্ব কী আছে, কাস্টমার সবসময় চায় নতুন কিছু টেকনোলজি, নতুন কিছু উদ্ভাবনী, মানে প্রোডাক্টের নতুন ইউএসপি খুঁজতে দেয়। ইউএসপি মানে আপনারা সকলেই জানেন যে ইউনিক সেলিং প্রপোজিশনস বলে, যে এর মধ্যে খাসিয়াত কী আছে যার জন্য আমি এটা নেব। তো আজকে সেই রকমই এক ধরনের খাসিয়াতওয়ালা এই নিউলি লঞ্চিং হয়েছে লাক্সারের, খুব বেশি হলে মাসখানেক হবে এটা মার্কেটে লঞ্চ হয়েছে এবং বলতে গেলে নিউ লঞ্চিং হট প্রোডাক্ট এবং রেসপন্স খুব ভালো চলছে, সত্যি খুব সুন্দর, অসাধারণ। তা প্রথমেই আপনাকে বলবো যে কোম্পানি সার্ভের মাধ্যমে এই হঠাৎ করে ব্যাকটেরিয়া রিমুভ করতে পারে, একটি পেনের বডিতে কোনো রকমভাবে ব্যাকটেরিয়া আটকে থাকতে পারে না এবং তার যে কালিটা সেটাও ব্যাকটেরিয়া এফেক্টেড হয় না, তো কী তার প্রয়োজনীয়তা, এরকম হঠাৎ ভাবনা চিন্তা কেন হলো? যেরকম দিন দিন আমাদের দূষণ এবং বিভিন্ন রোগ এবং জীবাণুতে আমরা জরাজীর্ণ, তাতে আমাদের কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস এই সমস্ত থেকে কিন্তু আমাদেরকে খুবই মানে সচেতন থাকা উচিত। আমরা জানি যে কোনো মানে বস্তুর মধ্যে প্রচুর মাত্রায় কিন্তু ব্যাকটেরিয়া লেগে থাকে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, কারণ এরা হচ্ছে আণুবীক্ষণিক মানে বস্তু, জীবজড়ের মধ্যবর্তী পর্যায়ের একটা জিনিস, তো এদেরকে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপের আন্ডারে ফেললেই কিন্তু দেখা যায় যে একটা যে কোনো বস্তুর মধ্যে কত মাত্রায় ভাইরাস ব্যাকটেরিয়া সেখানে থাকে। আমি বারবার বলতে চাইবো, এটা কিন্তু ভাইরাস ক্লিনিংয়ের কথা কোথাও বলছে না, কোম্পানি ক্লেম করছে যে 99.99% ব্যাকটেরিয়া রিমুভ করতে পারে। হ্যাঁ, আপনাকে একটা জিনিস আমরা বলবো যে এই লাক্সার কোম্পানি বহু চর্চিত এবং বহু পুরনো ব্র্যান্ড, আর যখন কোনো পণ্য তারা উদ্ভাবনী শক্তির দ্বারা লঞ্চ করে এবং তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইংস যে ভাবনা চিন্তা করে যখন লঞ্চ করে, তখন নিশ্চয়ই এর পিছনে কিন্তু খুব খুব ঠোস একটা কারণ আছে। কারণ এত বড় ব্র্যান্ড কখনোই কাস্টমারের সাথে প্রতারণা করবে না, ডেফিনেটলি তারা রিসার্চ করেই এটা মানে প্রুফ, তার জন্য কিন্তু তারা এগুলো লিখছে। বেসিক্যালি এর যে আপনি দেখতে পাচ্ছেন যে এই লাক্সার কোম্পানির যে পেন আমি দেখাতে চাইবো আপনাদেরকে, লাক্সারের যে পেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্লসি শাইনিং এবং খুব স্লিক এবং ফ্যান্সি মডেল করেছে এবং এর টিপ 0.7 mm-এর আপনি এর নিপ পাচ্ছেন এবং তার সাথে সাথে একটি খুব স্মুথ একটি গ্রিপও পাচ্ছেন এবং বডিটা খুব স্মার্ট, বডিটা দেখতে খুব স্মার্ট, আপনাদেরকে দেখাতে চাইবো।
কিসে এই পেনের মধ্যে কী এমন টেকনোলজি আছে যে কারণে ব্যাকটেরিয়া রিমুভ হয় সেটাও আপনাদেরকে জানাবো। কোম্পানি ক্লেম করছে যে সুইস নেকেল সিলভার টিপ টেকনোলজি এরা ইউজ করেছে, এবং এই এবিএস বডির মধ্যে এমন কিছু কম্পোনেন্ট ইউজ করা আছে যে কারণে এতে কিন্তু ব্যাকটেরিয়া অ্যাটাচ হয় না, ব্যাকটেরিয়া বেশিক্ষণ টিকতে পারে না, ব্যাকটেরিয়া এর সংস্পর্শে এলেই ধীরে ধীরে কিন্তু ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যায়। এবং এর যে ইঙ্ক, সেই ইঙ্কটিও কিন্তু ব্যাকটেরিয়া প্রোটেক্টেড। আপনি যখন কোনো খাতায় লিখবেন, বেসিক্যালি কী হয়, বাচ্চারা বা আমরা যখন পেন ইউজ করি বা খাতা কলম ইউজ করি, সেগুলোর মধ্যে প্রচুর ধরনের ব্যাকটেরিয়া থাকে। আমরা কাজ করতে করতে কোনো কিছু চা খেলাম, কোনো বিস্কিট খেলাম, সেই মুহূর্তে হয়তো তাড়াহুড়োর মাঝে আমরা হাত মুখ ধুতে পারি না, কিন্তু যদি একটি পেন সেটা ব্যাকটেরিয়া মুক্ত হয় তাহলে জিনিসটা কত ভালো হয়। আমাদের কাজকর্ম আমরা টুক করে পকেট থেকে বার করে পেন নিয়ে করে লিখে নিলাম, তারপর আবার পেনটা পকেটে ভরে নিয়ে আমরা অজান্তে যদি কোনো খাবার জিনিস আমরা হাতেও ধরি, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেই পেনের দ্বারা ব্যাকটেরিয়া সংক্রমণ বা ব্যাকটেরিয়া আমাদের হাতে কিন্তু আসার কোনো চান্সেস থাকে না। কোম্পানির ভাবনা চিন্তা এবং থিঙ্কিং লেভেলকে আমি সম্মান জানাই, কারণ কাস্টমারের হেলথ নিয়ে ডেফিনেটলি ভাবতে আছে। এবং এই পণ্যটির এমন কিছু দামও করেনি, এগুলো সিঙ্গেল পিস 10 rupees করে পড়ে। আর সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা 250 pieces একটা বক্স আলাদা করে কিনতে পাওয়া যায়, যেখানে 25 pieces আপনি পাচ্ছেন। আর এর দু ধরনের কালার হয়, নীল এবং মানে ব্লু এবং ব্ল্যাক, নীল এবং কালো দু ধরনের। আর এর মানে লেখাযোগ আমি করে দেখলাম, খুব স্মুথ লেখা হচ্ছে, 0.7 mm এর নিডল, আর এতে আপনি একটা স্মুথ গ্রিপও পেয়ে যাচ্ছেন। আর ইয়ের আপনার আর একটি কথা তো আপনাদেরকে নতুন করে কিছু বলার নেই, যে লাক্সার কোম্পানি তার মানে প্রিমিয়াম রেঞ্জের পেনগুলো যে কীরকম সুন্দর বানায় এবং তার কোয়ালিটি যে কতটা জাস্টিফাইড কোয়ালিটি, এ আর বলে কোনো লাভ নেই। আর এই পেনটিও কিন্তু খুব সস্তা, 10 rupees মধ্যে এই অপশানটি আপনারা পাচ্ছেন। সেই ছোট্ট বন্ধুদের জন্য, যাদের জন্য আজ আমার রিভিউ করতে আসা, তাদেরকে বলার পেনটি ইউজ করে দেখতে পারো, ডেফিনেটলি খুব ভালো লাগবে এবং মনে হবে হ্যাঁ সত্যি প্রাইস ওয়ার্দি। 10 rupees বিনিময়ে লাক্সারের মতন ব্র্যান্ড খুব একটা ভালো পণ্য গিফট করছে তোমাদেরকে, ভালো পণ্য হাতে তুলে দিচ্ছে। এবং শুধু তাই না, তার মধ্যে নতুনত্ব কিছু আছে, যার কালি খুব স্মুথ, এবং যে পেনটি তুমি ইউজ করে পেয়ে যাচ্ছ একটা ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া ফ্রি সাপোর্ট যাকে বলা হয়, সেটাও তুমি সাথে পেয়ে যাচ্ছ। এবং তার সাথে সাথে একটা স্লিক এবং স্টাইলিশ একটা পেন মাত্র 10 rupees অপশানে পাচ্ছ। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লেগে থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ডেফিনেটলি করবে না, ডেফিনেটলি করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমাদের সাবস্ক্রাইব, তোমরা যদি সাবস্ক্রাইব ঠিক মতো না করো, আমি এগিয়ে যাই আমার এন্থু কোথায় থেকে পাবো, তাই না? আর আগামী দিনে আরও সুন্দর সুন্দর পণ্য নিয়ে আসছি আমি সুজয় চক্রবর্তী প্রোডাক্টবাজি করতে। ততক্ষণ বিরাম নিলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নতুন ভালো এবং প্রাইস ওয়ার্দি পণ্য সবসময় ইউজ করার চেষ্টা করবেন। আর আপাতত এখানেই টাটা।